আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সম্মানিত ভাই বোনেরা আমি ডাক্তার বেলাল হুসাইন প্রবাসী আসলে হবিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সহবাসে দুই ঘন্টা আগে খান তারপরে স্ত্রীর কাছে যান এই বিষয়টা আলোচনা করবে ইনশাআল্লাহ এটা এত গুরুত্বপূর্ণ যে আমার অনেক ভাই আমাকে জ্বালাপালা করে ফেলতেছেন স্যার এমন কিছু ভিডিও দেন যে ভিডিওর মাধ্যমে আমরা ওষুধ ক্রয় করে খেতে পারি আমি বলবো যদি এটা খাওয়ার পর যদি আপনি কাজ না করে তাহলে বুঝবেন যে আপনার ব্লাডে কোলেস্ট্রল একেবারেই গ্রোথ হচ্ছে না এবং আপনার টেস্টেস্ট্রন হরমোন এবং আরও যে সমস্ত হরমোনগুলো সবই আপনার লো হয়ে গেছে তাহলে আপনার কি করতে হবে অবশ্যই অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তার সারা আপনাদেরকে আল্লাহ দোহাই দেওয়া বলি হোমিওপ্যাথি ছাড়া পৃথিবীতে আপনি ছয় মাস খাইছেন ভালো ছিলেন তারপরে আপনার সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে কা সব কিছু ধ্বংস হয়ে যাবে কা প্রতিদিন হয়তো তিনশো চারশো রুগী দেখে আপনি খাওয়ার সাথে সাথে ভালো হইতেছেন কিন্তু আপনার হার্ট কিডনি লিবার মানসিক শারীরিক প্যারালাইসিস পর্যন্ত আপনাকে শেষ করে দিতে পারে হয়ে শেষ করে দেবে আপনাদের এত দোহাই দিয়ে আপনারা বোঝেন না কিন্তু আমাদের কাছে আসার সাথে সাথে আপনার ভালো হতে চান এটাও কিন্তু ঠিক না হ্যাঁ আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্ট আমরা এনেছি এমন ওষুধ এনেছি সাইড এফেক্ট ছাড়া অতি দ্রুত ভালো হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হেমাতে তবে কোন ওষুধগুলি খেলে আপনার যে আপনি নিজে নিজে ক্রয় করে খেতে পারবেন এবং সহবাসে যেতে পারবেন এক নম্বর অশ্বগন্ধ মাদার ফাইল পাবেন কি পাবেন ফাইল পাবেন অশ্বগন্ধ মাদার যে কোনো বাংলাদেশি খেতে পারেন জার্মানিও খেতে পারেন তারপর হলো অ্যাভার্নাসটাইভা অ্যাভার্নাসটাইভা ফাইল এটা কিন্তু মাদার টিনচার ফাইল আপনাকে এটা আবার মাদার টিন্চার সরাসরি মাদার টিনচার অ্যাকাউন্টস কিনে খেলে হবে না মাদার টিনচার এটা ফাইল খাবেন তারপর হলো আপনার চায়না মাদার আছে কি আছে চায়না মাদার তারপর ডামিয়ানা মাদার কয়টা দিলাম চারটা দিলাম আরেকটা হলো আপনার ডামিয়ানা আপনার ট্যাবলেট পাওয়া যায় ডামিয়ানা কিছু ট্যাবলেট পাওয়া যায় হোমিওপ্যাথিতে এবং বর্তমানে মনে হয় অশ্বগন্ধা ট্যাবলেটও তৈরি করছে এইগুলি খেলে কি সাইড এফেক্ট নেই অবশ্যই সাইড এফেক্ট আছে কারণ এটি ওয়ান টাইম ওয়ান টাইম নতুন করেই তৈরি করছে তাহলে আপনাদেরকে কি করতে হবে যে আপনারা যারা একেবারে পাচ্ছেন না পারতেছেন না এখন আপনার ডাক্তারের কাছে আস্ত সময় লাগতেছে অবশ্যই আপনারা সেবন করে নেবেন এবং এগুলি কখন খাবেন অবশ্যই সহবাসের দুই ঘন্টা আগে কমপক্ষে দুই ঘন্টা আগে দুধ দিয়ে আপনাকে সেবন করতে হবে কি দিয়ে দুধ দিয়ে সেবন করতে হবে তাহলে দেখবেন যে আপনার শরীরের ভিতরে সাথে সাথে আপনার সেক্সর বৃদ্ধি পেয়েছে এনকারেজ হয়েছে এভাবে যদি আপনি সহবাস করতে পারেন ইনশাল্লাহ আশা করি যে আপনি আপনার পরিবারকে সুখে রাখতে পারবেন তবে অবশ্যই আবার বলি যে এগুলি ওয়ান টাইম এগুলি আপনাকে কখনোই স্থায়ী সমাধান দেবে না স্থায়ী সমাধানের জন্য শরীর ভালো রাখার জন্য অবশ্যই মসজিদ এসে আসতে হবে আমার তফিকিলাম আলাইকুম রহমতুল্লাহি আবার